বাপের বাচ্চাদের রেডি হয়ে গেছে, হাসি দেখো, শাড়ি রাখবে আশীর্বাদী। যেটা শুনলে অবাক হয়ে যাবে বললাম, তো দেখো এটা হচ্ছে, আমি ওকে বলেছিলাম ভিডিও একটু করে দাও, তো দেখছি ও পুরো মুখে বলে ব্লগ ভিডিও করতে লেগে গেছে। তো দেখো, যাই হোক, আজকের দিনটা ছিল আমার বোনের আশীর্বাদ। তো দেখো ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, দিয়ে বাইক নিয়ে বেরিয়ে গেছি। দেখো বাইকে আমরা যাচ্ছিলাম তো আমাদের বাড়ি, বাপের বাড়ি আর কি। তো দেখো এখানে আমাদের এই গ্রামটাতেই একটু দেখাচ্ছি, দেখো চারিদিকটা মাঠের সিনারি আর কি। তো দেখো আমি এমন করে যাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। তখন প্রথম প্রথম বাড়ি যাব করে বায়না করতাম, দিয়ে বলতো থাকো না থাকো না, আমার খুব মন খারাপ করতো। তো দেখো আজকে আমি যাচ্ছি, আমার খুব আনন্দ হচ্ছিল যে আমি আমার বাড়ি যাচ্ছি। দিয়ে যাওয়ার কিছুটা দেখাই, দেখো তারই মধ্যে ও একটু চুলটা কেটে নিয়েছিল, চুল দাড়িটা, তো ওটা কাটা হয়ে যাওয়ার পর আমরা দেখো এখানে প্রচুর জাম ছিল রাস্তাটাতে, তারপরে চলে এসেছিলাম মিষ্টি দোকানে তো মিষ্টি নিতে। তো দেখো এখানে একটু মিষ্টি দোকানটা, তারপরে আর কিছু না দেখে সোজা ডাইরেক্ট আমাদের বাড়ি চলে এসেছি। দেখো ও মোটর সাইকেলটা রাখলো, তারপর আমাদের বাড়ি থেকে কাকিদের বাড়ি চলে এসেছি সামনেই, তো ওইদিকে বুনু বসে আছে। তারপরে আবার দেখো ওর বরযাত্রীর মানে বরের ঘর থেকে সবাই আশীর্বাদের জন্য চলে এসে, তারপর মিষ্টি জল খাওয়ার পর ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, তো ভাত খেতে বসেছে। তারপর দেখো ওই যে রান্না হচ্ছে এখানটাতে, ওখানেই খাওয়ানো হচ্ছিল, জায়গাটা একটু শর্ট ছিল বাড়িটাতে। ওই যে বুনু ওদের সঙ্গে বসেছে, লজ্জা লজ্জা করে খাচ্ছিল। তো দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, তারপর আমরা খেতে বসেছিলাম আমিও। তারপরে দেখো একটু একটু খাবারটা দেখালাম, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে তারপর আশীর্বাদ দিয়ে বসেছে। দেখো ওই যে আমি সজা চলে যাচ্ছিলাম ওর দিকে, প্রথমে ব্রাহ্মণ ঠাকুর আশীর্বাদই করলো, তারপর দেখো ওই যে আমার বর আশীর্বাদ করছে, বলছে আমি ছেলে মানুষ আমি কি আশীর্বাদই করবো গো। দিয়ে আমি বলছি না করতে হয়, তুমি যে জামাই বাবু। দিয়ে দেখো জল খাইয়ে দিচ্ছে, আর শালিকে মিষ্টি খাইয়ে দিবে, ভুলে গেছিলো মিষ্টি খাওয়াতে, ওই খাই দিচ্ছে আবার। তো দেখো তারপরে আমি আশীর্বাদই করে নেব। দেখো আমার সেরকম মনে হয়নি, এই ফার্স্ট টাইম আমি একটু সম্মান পাচ্ছি, আমি একটু বড় হয়ে গেছি ফিলিংস হচ্ছে। তো দেখো আমি আশীর্বাদই করছি, এইখানে আমাকে কাজে লাগছে। আগে যখন বড়রা করতো তখন মনে হতো আমি কখন করব, আমি কখন করব, তখন ছোট ছিলাম, কিন্তু করতে তো দেবে না, সেরকম গায়ে হলুদ আরেও এরকমভাবে নিত না, ছোটো ছানা বলে দিত না। তো দেখো বোনকে আশীর্বাদই করা হয়ে গেছে, আর কিছু না বলি, আবার প্রণাম করছে। দেখো দেখো সবারই প্রায় একে একে আশীর্বাদই হচ্ছে। তারপরে আমরা এই যে বিকেলের নাস্তা খেয়ে তারপর আমরা চলে আসি আমাদের ঘরের দিকে রওনা। তো দেখো এটা রোডের চকটা একটু সাজিয়েছিল, ওটা ছিল মনে হয় রথের উপলক্ষে। দেখো আমি আর ও দাঁড়িয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল। তারপর দেখো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, ব্যাগ ট্যাগ করে অনেক রকম কিনেছিলাম, স্টেশনারি কিছু কেনার ছিল। তারপর একটু দেখো নিরামিষ ফুচকার দোকানে এসেছি, ফুচকা খাওয়া হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি ক্যামেরাম্যানের কাছে, ফটো চুজ করতে হবে। তো অনেক কাজ সেরে বাড়ি ঢুকতে অনেক দেরি হয়ে গেছিলো। তো দেখো ক্যামেরাম্যানের কাছে এসেছিলাম, তো দেখো এখানে আমরা অ্যালবামটা দেখাচ্ছিল, অ্যালবাম দেখলাম, তারপরে যে ফটোগুলো চুজ করছিলাম, তো ফটো চুজ করতে আর করতে কথাবার্তা বলতে অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে দেখো এখানে কিছু কিছু ফটো এখানে আমারই আসছে। তারপরে আবার বাড়ি চলে আসি, তো বর্ষাকাল মানে টিপি টিপি বৃষ্টি পড়ছিলই, তারপরে বৃষ্টিতে একটু ভিজে বাড়িতে এসে গেছি সব কেনাকাটা করে। দেখো গুড নাইট, টাটা।